প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। কোটিপতি সেলিব্রিটি ক্ষমতাশালী পুরুষদের নাম উঠে এসেছে সব সময়। আজ আমরা আলোচনা করব 5 জন শক্তিশালী নারী সম্পর্কে। আমেরিকার সব থেকে বড় বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রতি বছর এই রকম ক্ষমতাশালী নারীদের একটি লিস্ট বের করে। যেমন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল 2006 সাল থেকে 2020 সাল পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী নারী ব্যক্তিত্ব ছিলেন। শুধুমাত্র 2010 সালে সর্বশ্রেষ্ঠ পজিশনটি কেড়ে নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিচেল ওবামা, যিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার স্ত্রী। ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে 2021 সালে প্রভাবশালী নারীদের তালিকায় পঞ্চম স্থানে আছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তিনি অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের স্ত্রী। তার জন্ম 15ই আগস্ট 1964 সালে টেক্সাসের ডালাস শহরে। পেশায় তিনি ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট এবং মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার। পরবর্তীকালে তিনি তার স্বামীর সঙ্গে তৈরি করেন বিশ্বের সব থেকে বড় সমাজসেবী সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। চতুর্থ স্থানে রয়েছেন ম্যারি টেরেসা বারা। তিনি 1961 সালের 24শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন মিচিগানের রয়্যাল ওক শহরে। 2014 সালের 15ই জানুয়ারি থেকে আমেরিকার এক বিশাল বড় গাড়ি নির্মাণ সংস্থা জেনারেল মোটরসের সিইও হন। তিনি আমেরিকার প্রথম কোনো বড় কোম্পানির ফিমেল সিইও। তৃতীয় স্থানে রয়েছেন খ্রিস্টাইন ম্যাডিলিন ওরিট্টে ল্যাগার্ডি। 1956 সালে 1লা জানুয়ারি ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন এই রাজনীতিবিদ ও ব্যারিস্টার। তিনি বর্তমানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট। তিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। এই ইন্টারন্যাশনাল ফান্ডের মাধ্যমে সারা বিশ্বের অর্থনৈতিক পরিকাঠামো দেখাশোনা করা হয়। এছাড়া পূর্ববর্তী সময় তিনি ফ্রান্স গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের মিনিস্টারও ছিলেন। তিনি প্রথম মহিলা যিনি G8-এর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কমলা দেবী হ্যারিস। 1964 সালে 20শে অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তার মা শ্যামলা গোপালন একজন বায়োলজির সায়েন্টিস্ট ছিলেন, যিনি ভারতের তামিলনাড়ু থেকে 19 বছর বয়সে পড়াশোনার জন্য আমেরিকায় যান এবং সেখানে একজন জামাইকান প্রফেসর ডোনাল্ড হ্যারিসের সাথে বিয়ে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ পদাধিকারী মহিলা অফিসার, এবং তিনিই প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির হয়ে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন। 2020 সালের ভোটে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে তিনি হন ভাইস প্রেসিডেন্ট এবং জো বাইডেন হলেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রথম স্থানে রয়েছেন ম্যাকেঞ্জি স্কট। 1970 সালের 7ই এপ্রিল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন এই উপন্যাস লেখিকা এবং মানবপ্রেমী। 2006 সালে তিনি আমেরিকান বুক অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন তার প্রথম উপন্যাস লেখার পরেই। তিনি ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী। 2021 পর্যন্ত স্কটের সম্পত্তি ছিল $62 বিলিয়ন। তিনি বিশ্বে প্রথম কোনো ধনী মহিলা যিনি তার উপার্জিত অর্থের প্রায় অর্ধেক সমাজ কল্যাণের উদ্দেশ্যে দান করেন। দ্য গিভিং প্লেজ নামে একটি ক্যাম্পেনে তার বিপুল পরিমাণ অর্থ দান করার জন্য সিগনেচার করেন। তার এই অর্থ দিয়ে 28টি দরিদ্র দেশ উপকৃত হবে। এছাড়াও 2020 সালে তিনি $5.8 বিলিয়ন চ্যারিটেবল গিফট হিসেবে প্রদান করেন। বিশ্ব ইতিহাসে এটিই ছিল সব থেকে বেশি আর্থিক দান যেটা কোনো একজন ব্যক্তি দান করেন। এখানেই তিনি থেমে নেই। 2021 সালে $2.7 বিলিয়ন তিনি দান করেন। 5 জন শক্তিশালী নারী সম্পর্কিত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।